আসসালামু আলাইকুম মাই লাভ লিভিউ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা রহমতে আমরাও সবাই ভালো আছি আজ আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব আর আমার মতেভাবে এভাবে ফলো করে যদি এটা তৈরি করেন তাহলে সবারই প্রশংসা পাবেন ঠিক আমার মতো আমি যেভাবে পার্টির জন্য লামচপ তৈরি করেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব লামচপ তৈরি করার জন্য আমি মশলা রেডি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আদা রসুনের পেস্ট আছে তারপর এর সাথে আমি টক দইও দিয়ে দিলাম আর এর সাথে কিছু কবাব পেস্টও দিয়ে দিয়েছি আর এখন পেরি ফেরি মশলাও আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো যে মশলা কিনতে পাওয়া যায় সেটা দেখতে পাচ্ছেন আপনারা প্যাকেটটা পেরি পেরি মশলা খুব বেশি আমি দেইনি দেখতে পাচ্ছেন এরপরও আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে দিতে পারেন কেননা এটা এক্সট্রা হট খুবই জাল তাই একটু বুঝে শুনে দিতে হবে কী কতটুকু জাল খেতে চান সেভাবেই বুঝে শুনে দিয়ে দিতে হবে লেবুর রসও আমি দিয়েছি তারপর এর সাথে তান্দুরি পেস্টও দিয়ে দিব আর এখন দিয়ে দিচ্ছি কোবা পেস্ট আগেও একটু দিয়েছি আর একটু দিয়ে দিলাম আগে যেটুকু দিয়েছি সেটুকু ফ্রিজে ছিল একটা ছোটো বাটিতে ভাবলাম সেগুলো শেষ করে নেই আর এবই আম থেকেও কিছু দিয়েছি আর এখন তান্দুরি পেস্টও দিয়ে দিলাম তান্দুরি তৈরি করতে আমি যে সকল মশলা দেই সেভাবে সব রকমের মশলা সব কিছুই আমি দিয়েছি শুধু এক্সট্রা আমি পেরি পেরি পাউডার বা পেরি পেরি যে মশলা আপনাদেরকে দেখিয়েছি সেটা দিয়েছি আর এখন দিয়ে দিব সব রকমের গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো সব কিছুই আমি দিয়ে দিব আর মরিচের গুঁড়ো তো অলরেডি দিয়েছি আর একটু দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়েছি বলতে আসলে ফেরি ফেরি মশলা তো অনেক জাল এর সাথেই কিছু মরিচ দেওয়া হয়ে গেছে তারপরও আমি আর একটু দিয়ে দিচ্ছি কেননা বেশ অনেকখানি অনেকখানি লাভজপ আমি আজ তৈরি করব করবো জন্য সব মশলাই আমার দেওয়া হয়ে গেছে এখন সব কিছু আমি ভালো করে মিক্স করে নিব ও আমি তেলও দিব তেল যেহেতু এখনও দেয়নি তান্তরে যেভাবে তৈরি করতে আমি তেল দিই সেভাবে তেলও দিয়ে দিচ্ছি তারপর লবণও দিয়ে দিব পরিমাণ মতো পেরি পেরি মশলা আর এসব পেস্টের মধ্যেও কিন্তু অলরেডি কিছু লবণ দেওয়া থাকে তাই বুঝে শুনে লবণও দিতে হবে এই তো এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে যখন চপগুলো দিব তখন সব কিছু বা সব ধরনের মশলা লবণ তেল সব কিছু চারিদিকে সমানভাবে মিশে যায় এজন্য জন্য আমি আগে থেকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি কিছু রেড ফুড কালারও দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই তারপর এই তো আমি চপগুলো দিয়ে দিয়েছি আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি আর এগুলোকে একটু কাঁটা চামচ দিয়ে আমি কুচিয়ে কুচিয়ে দিয়েছি তারপর ভালো করে ধুয়ে একেবারে ভালো করে পানি জড়িয়ে নিয়েছি কাটা চামচ দিয়ে ভালো করে কুচিয়ে দিলে এগুলোর ভিতরে মশলা ঢুকবে আর খেতেও ভালো লাগবে মশলা টসলা কোনো কিছু আসলে আমি তেমনভাবে মেপে দেইনি এমনিতে আন্দাজ করে দিয়ে দিয়েছি আপনারা যখন তৈরি করবেন কতটুকু তৈরি করবেন বা কি পরিমাণে কোন মশলা খাবেন কতটুকু জল দিবেন সেভাবে নিজের ইচ্ছে মতো তৈরি করে নিতে পারেন কেউ চাইলে চার পাঁচ ঘন্টা বা আগের দিন রাতেও ম্যারিনেট করার জন্য এভাবে মশলা মেখে ফ্রিজে রেখে দিতে পারেন আর পরের দিন চপ তৈরি করে নিতে পারেন এই তো পরের দিন সকালবেলা আমি এগুলোকে তৈরি করা শুরু করে দিয়েছি কেননা অনেক সময় লাগবে যেহেতু বেশ অনেকগুলো চপ একসাথে আমি তৈরি করব পার্টির জন্য ভাত পোলাও বিরিয়ানি বা সসম্যানুজকে এমনিতেও পরিবেশন করতে পারেন এই চপ বেশ ভালো লাগবে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এই চপগুলোর এক পাশ আমি এভাবে মিডিয়াম থেকে একটু লোতে রেখে দিব তারপর উলটিয়ে দিয়ে দিব আর দুপাশে যখন এরকম রাউন্ড হয়ে বাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব আর এই সব থেকে কিন্তু অনেক পানি বেরো হবে বইয়ের কিছু নেই সেগুলো কিন্তু চুলায় থাকতে থাকতেই শুকিয়ে যাবে মাঝে মধ্যে চাইলে একটু উল্টে পাল্টেও দিতে পারেন সুবিধা নেই ঘরে পার্টি ছিল সবাই খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে সবাই বলেছে সবার কাছে খুব ভালো লেগেছে একেবারে ওদের কাছে রেস্টুরেন্টের মতো মনে হয়েছে তাই আপনাদের সাথে রেসিপিটি আলাদাভাবে শেয়ার করলাম যদি কেউ তৈরি করতে চান তাহলে এভাবে ফলো করে তৈরি করতে পারেন আসলে বেশ মজার হয়েছিল সবাই ভালো পেয়েছে ধন্যবাদ সবাইকে আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ